সয়াবিন চাপ বানানোর জন্য কাজু, মগজদানা, টমেটো, আদা, ভেজানো সয়াবিন দুধ। কাজু আর মগজদানাটাকে ভালো করে ধুয়ে দুধে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। টমেটোগুলোকে ভাপিয়ে এবার একটি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমার পেস্ট করা হয়ে গেছে। ওই মিক্সিতে আমি কাজু আর মগজদানাটাকে পেস্ট করে নেব। একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে ভেজানো সয়াবিনগুলোকে দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আমি জল দিয়ে আবার সয়াবিনটাকে ফুটতে দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কড়াই গরম হলে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আদা বাটা। তাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ক্যাপসিকাম। দিয়ে দেব লাল মরিচ, আর দিয়ে দেব তাতে হলুদ গুঁড়ো, আর পেস্ট করা টমেটো। আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 250 গ্রাম টক দই।
দিয়ে দেব কাজু মগজদানা বাটা দুধে যে ভেজানো ছিল। ভালো করে নেড়ে দেব। আর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। আর ফোটানো গরম জল। আর বেশ খানিকক্ষণ ফুটতে দেব। এবার দিয়ে দেব সেই ভেজে সেদ্ধ করে রাখা সয়াবিন। করে নেড়ে নেব। এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দেব কেওড়া জল, গোলাপ জল। সব শেষে দিয়ে দেবো বাটার। হয়ে গেল বিরিয়ানির জন্য সয়াবিন চাপ।